আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর গণিতে আবারও সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর আজকে আমাদের থাকবে ক্লাস নাম্বার 12 এবং 12 নম্বর ক্লাসে আমাদের পাঠ্যবইয়ের 4 নম্বর অর্থাৎ গ এর সলিউশন। গ নম্বর কষ্টটা অলরেডি বলে দেওয়া আছে, আমরা সেখান থেকে সলিউশনটা দেখব। আমরা দেখি এখানে লগ ইটা ভিত্তি ইটা ভিত্তি এতটুকু পর্যন্ত আমরা যদি লগ ইটাকে আমরা কমন নেই তাহলে কি জানি আমরা দেখবো। আমরা এই তিনটা অংশ থেকে কমন নিলাম, প্রথম তিনটা অংশ থেকে পরে লাস্টটাকে আমরা রেখে দিই। আমরা রেখে দিলে দেখি লগ ই এখান থেকে বি স্কয়ার সি, আমরা লগ এর আগে দেখি সহগ হিসাবে থ্রি আছে, আমরা থ্রিটাকে এখানে পাওয়ার হিসেবে লিখতে পারি। কিভাবে? লগ এর ক্ষেত্রে সহগ থাকলে উপরে পাওয়ার দেখা যায়, আর উপরে পাওয়ার থাকলে পরের লাইনে আগে আমরা যায়, কারণ আমরা সাথে ছিল আমরা করে নিয়ে গেছি। একটা বৃত্তি হলে পাওয়ার, এই পাওয়ার আর এই পাওয়ারের তিন যোগ তিন, অর্থাৎ এই বি আর বি সম্পর্ক হলো গুণ। গুণের ক্ষেত্রে দুইটার পরিবর্তে বৃত্তি একটা লিখলে উপরে পাওয়ারে পাওয়ারে হয় যোগ, তাহলে ছয়টা। আর এখানে থাকে সি কিউ মাইনাস এই দিকে দেখি লগ ই, এদিকে থাকে পাওয়ারটাকে বাদ করে দিলে পাওয়ারটা যখন বি কে দেবো তাহলে পাওয়ারটা সি কে দিলে সি কিউ, কিন্তু বি কে দিলে বি উপর একটা স্কোয়ার আছে, আর একটা পাওয়ার অলরেডি আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হলে হবে তিন দ্বিগুণা ছয়, অর্থাৎ এই কিউবটা বিশ সাথে আসবে সির সাথে আসবে, বিশ সাথে আসলে অলরেডি একটা পাওয়ার আছে, তাহলে তিন দ্বিগুণা ছয়, আর সির সাথে যদি পাওয়ার নেই পাওয়ার কমন দিয়ে এখানে বসে যাবে। তাহলে আমাদের এখানে এখানে থাকে এটা থেকে বিয়োগ করলে, এটা থেকে বিয়োগ করলে কি থাকে না জিরো থাকে, এটাই আছে।